শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক হাই স্কুলগুলো এসএসকে এমএসকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট মিড ডে মিলের সাফল্যে স্কুলের র্যাঙ্কিং হবে সমীক্ষা দেখুন কি বলা হয়েছে মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার উপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের স্কুলগুলির সেই জন্য নির্দিষ্ট কতগুলো মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি স্কুলের মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই করা হবে র্যাঙ্কিং মূল্যায়নের আয়তায় আনা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এসএসকে ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো অর্থাৎ এমএসকে ইতিমধ্যে ইতিমধ্যেই মিড ডে মিল প্রকল্পে রাজ্যস্তরে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলা সংশ্লিষ্ট আধিকারিকদের পনেরোই এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে সার্বিকভাবে এক মাস ধরে চলবে সমগ্র প্রক্রিয়াটি সমীক্ষা ধাঁচে স্কুলগুলোর মূল্যায়ন করা হবে তার জন্য মিড ডে মিল সংক্রান্ত প্রায় তিরিশটি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুল থেকে যার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড ডে মিল খাওয়ানো হয়েছে চালের মান কেমন খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কি না কুককার নিয়মিত ভাতা পান কি না ওজন মাপার যন্ত্র আছে কিনা রান্নাঘর ডাইনিং হলের ব্যবস্থা সহ একাধিক বিষয় রয়েছে তথ্য সংগ্রহে স্কুল পরিদর্শন করবেন একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই দায়িত্ব একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনো স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হয় বলে জানা গিয়েছে পনেরোই এপ্রিল থেকে দোসরা মেয়ের মধ্যে তারা নিজেদের জন্য নির্দিষ্ট স্কুল এসএসকে এমএসকে পরিদর্শন করবেন এই ছিল একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ